কম বেশি জানা আছে আপনি হলো ব্যাপারীদের ব্যাপারী মানে আপনার কাছ থেকে অনেক ব্যাপারী গরু কিনে তারা বিক্রি করে তারা বিক্রি করে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আপনার কাছে একটু গরু দাম কম রেটে পাবে অনেক কম রেটে দর্শক আজ রোজ মঙ্গলবার আপনি জানেন মঙ্গলবার মানে হচ্ছে জেটু অপসর দর্শক আজকে জেটু অপসর থেকে আপনাদের মাঝে মিডিয়াম সাইজের একটি ষাঁড় গরুর প্যাকেজ নিয়ে এসেছি দর্শক চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভাইয়ের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভাই আপনার নামটা বলেন আমার দর্শক আমার নাম শাইনুর আজকে কত পিস গরু আছে আপনার কাছে আজকে আছে 11টা 11 পিস হ্যাঁ এগুলো মিডিয়াম সাইজের গরু হ্যাঁ মিডিয়াম সাইজের ভাই এখন বর্তমান বাজারটা কেমন যাচ্ছে এখন বাজারটা একটু নরমাল যাচ্ছে নরমাল যাচ্ছে নরমাল এখন যে গরুগুলো আমার দর্শকদেরকে দেখাবেন সবগুলো তো সুস্থ সবল আছে না ভাই সুস্থ সবল আছে এবং এই গরুগুলো সাধারণত আমরা কোথা থেকে সংগ্রহ করে থাকেন এই গ্রাম থেকে আমাদের এই দক্ষিণ অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে আপনারা কিনে থাকেন তাহলে আমার দর্শকদেরকে আমরা এক এক করে দরদাম জানাই দিই এবং ভিডিও লাস্টে বলে দেবেন যে আসলে প্যাকেজটা কেমন কি দামে বিক্রি করবেন আজ বলে দেবেন আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা সুন্দর মিডিয়াম সাইজের বাছতে রাখছেন এটা আজকে কেমন দাম আছে এটা আছে 36000 36 হ্যাঁ এটা আজকে বেচা বিক্রি নিয়ে আছে কেমন সিঙ্গেল এটা 33 হলে বিক্রি হবে 33000 হলে ভাই এটা সাধারণত কেমন বয়স আছে এটা এটা এখন দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত হয়ে গেছে হ্যাঁ দুই দাঁত হয়ে গেছে ভাই এত থাক ছোট থাকতে দুই দাঁত হয়ে গেছে বাড়বে তো এর থেকে আর অনেক হ্যাঁ বাড়বে এই যারা বাড়বে ভাই দেশাল গরু যার কারণে দুধ দিতে গেছে হ্যাঁ দুধ এখানে যে মশি কালারে দেখতে পাচ্ছি একটা এটা কেমন যাচ্ছেন এটা আসছে 44000 44 হ্যাঁ এটা আজকে বেচা বিক্রি নিয়ে আসছে কেমন এটা 42 হলে বিক্রি করে দেব 42 হলে ভাই সুস্থ তো আছে না ভাই এটা হ্যাঁ সুস্থ এটা দাঁত আছে কোনো না এখনো দাঁত নাই এটা এখনো দাঁত নাই ভাই এখানে দেখতে পাচ্ছি আর একটা সুন্দর হাঁসা গরু রাখছেন এটা আছে কেমন দাম আছে এটা 45 45 হ্যাঁ এটা আছে বেচা নিয়ে আসছে কেমন এটা আছে কেমন করে ছাড়বেন এ 40 41 হলে ছেড়ে দিবেন 40 41 হ্যাঁ তারপরে তো প্যাকেজে গেলে তো আর কমে আসবে এখান থেকে হ্যাঁ এগুলো আর কমে আসবে এটা কি দাঁত আছে কোনো দুই দাঁত দুই দাঁত হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি আরো একটা সুন্দর গরু রাখছেন বৈশে কালার মানে এখন যেভাবে আছে একটু কালচে ভাবটা চলে আসবে দেখুন লোক পছন্দ দেখলে বোঝা যাচ্ছে হ্যাঁ এটা আছে কেমন দাম আছে এটা আছে 54 এটা আজকে বেচা বিক্রি নিয়ে আছে কেমন 55-52 হলে বিক্রি 55 হ্যাঁ ভাই এটা কি দাঁত আছে কোনো না এখনো দাঁতই নেই এখন দাঁতই নাই না মাশাল্লাহ সুস্থ আছে না ভাই সুস্থ আছে সামনে দেখতে পাচ্ছি আরো একটা গরু রাখছেন বৈশে কালার এরা আছে ভাই 52000 52000 টাকা হ্যাঁ এই গরুটা আজকে কেমন কি টার্গেট আছে 47 48 হলে বিক্রি হবে 47 48 ভাই দাঁতে কয়টা হইছে এটা এরা এখনো দাঁতে নেই এখন দাঁতে নাই এখন যেভাবে আছে এটা মাংস হবে কেমন এটা 70 75 কেজি ওজন আছে 70 75 ভাই লালটা কেমন যাচ্ছে যাচ্ছে 44 44000 টাকা হ্যাঁ 44 মাংসটা শায়ল 75 করছি হ্যাঁ শায়ল ভাই এটা বয়স আছে অনুমানিক কেমন এটা এই বয়স এক বছর হয়ে গেছে এক বছর এক বছর হয়ে গেছে তারপর তো আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে হ্যাঁ ভাই এটা কেমন দাম আছেন 42000 42 হ্যাঁ এটা আজকে বাসা বিক্রি নিয়ে আসছে কেমন চলবে 40000 হলে বিক্রি হবে 40000 হলে হ্যাঁ যেহেতু বাজারে আসছেন অনেক সময় হয়ে গেল হ্যাঁ এটা কি দরদাম হয়েছে এখন হ্যাঁ হয়েছে ভাই কেমন দাম হয়েছে এটা এই 37 38 37 38 ভাই আপনি কি সবচেয়ে তো মাঝারি সাইজের গরু বেশি মাঝারি সাইজের গরু বেশি রাখতে এখন আমার তো কম বেশি জানা আছে আপনি হলো ব্যাপারীদের ব্যাপারী মানে আপনার কাছ থেকে অনেক ব্যাপারী গরু কিনে তারা বিক্রি করে তারা বিক্রি করে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আপনার কাছে একটু গরু দাম কম রেটে পাবে অনেক কম রেটে পাবে আমার কাছে ভাই এই সাইডে গুলো কি আপনার ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি মশিকালে একটা বাছুর এটা কেমন যাচ্ছে এটা যাচ্ছে ভাই 36000 এটা আজকে বেচা বিক্রি তারিখ আছে কেমন এটা 33 34 হলে বিক্রি হবে 33 34 33 34 ভাই গরু তো মাশাআল্লাহ মানে সুন্দর দেখা যাচ্ছে আসলে সুস্থ তো আছে নাকি সুস্থ গরু সব সুস্থ এখানে কি হচ্ছে আরো একটা বাছুর আছে এটা কি বকনা নাকি বকনা 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 এই বাছুরটা কেমন দাম আছে ওটা যাচ্ছে 32000 32 হ্যাঁ এটা আজকে বেচা বিক্রি তারিখ আছে কেমন ওই 27-28 হলে বিক্রি হবে 27-28 হ্যাঁ এবং সামনে কি হচ্ছে ক্রস একটা কালো কালারের বাচ্চা আছে দেখতে পাচ্ছি ওটা আছে 45000 45 হ্যাঁ ভাই এটা কেমন বয়স আছে ও এখন বছর মানে হইছে রে এক বছর মতো হবে না হ্যাঁ আজকে বাজারে নিয়ে আসছে কেমন করে ছাড়বেন ও 40-42 হলে ছেড়ে দিবেন 40-42 তারপরে যে সামনে যে কালোটা আছে এটা কেমন যাচ্ছে ওরা যাচ্ছে ভাই 42000 42 হ্যাঁ ওটা টার্গেট আছে কেমন কি আছে ও 37-38 হলে বিক্রি হবে 37-38 হলে ভাই আপনার যেহেতু বাজার অনেক শুরু হয়ে গেছে অনেক সময় হলো কিছু গরু বিক্রি করছেন এবং আমার দর্শকদেরকে কিছু গরু দেখালাম এখন যেহেতু আপনি পাইকারি দামে গরু বিক্রি করে থাকেন এখন আমার দর্শক যদি আজকে আপনার কাছ থেকে এই প্যাকেজটা কিনতে চায় ইভারেজ মিলি কেমন কি দাম রাখবেন আজকে ইভারেজ মিলি 45-46 করে রাখা যাবে 45-46 45 তারপরে তো এখানে আলোচনার সুযোগ আছে না আছে যদি কেউ নিতে চায় ফোন করলে আলোচনা সাপেক্ষে কিছু কমায় রাখবেন কমায় রাখবেন ফোন নম্বরটা বলে দেন 01707-156-9633 আমার তো অল টাইম খোলা থাকে না হ্যাঁ খোলা থাকে দর্শক আজকে আপনাদের সুন্দর একটি মাদারি সাইজের গরুর একটি প্যাকেজ দেখে দেখালাম যদি আজকে এই প্যাকেজটি কিনতে চান অবশ্যই ভাই নাম্বার ডিসপ্লে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে নিয়ে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে এই সুন্দর প্যাকেজটি কিনতে পারবেন সকল অসংখ্য ধন্যবাদ